হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক কথায় প্রকাশের যে আপনাদের পুলিশ কনস্টেবল পরীক্ষায় কি কি এক কথায় প্রকাশ আসবে তো তার পুরো একটি সাজেশন আপনাদের দেব। এবং আমি আশা করি আপনারা এই কয়টি এক কথায় প্রকাশ যদি আপনারা পড়ে যান তাহলে আপনাদের 100% এক কথায় প্রকাশ কমন পড়বে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে। তো এখানে দেখুন বাক্য সংক্ষেপণের বা বাক্য সংকোচনের উদাহরণ, মানে এগুলোকে এক কথায় প্রকাশ বলা হয়। আপনাদের অনেক সময় পরীক্ষায় বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ এরকম দিয়েও আছে, তবে আপনারা বুঝবেন যে আপনাদের এক কথায় প্রকাশ এসেছে। তো আপনারা প্রথমে দেখুন এখানে অকাল পক্ষ হয়েছে অকাল পক্ষ, অক্ষের সম্মুখে বর্তমান প্রত্যক্ষ, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, অহংকার নেই যার নিরহংকার, অনেকের মধ্যে একজন অন্যতম, অনুতে জন্মেছে যে অনুজ বা অনুতে পশ্চাতে জন্মেছে যে অনুজ একই হবে। এরপরে আদি থেকে অন্ত পর্যন্ত অদ্যন্ত বদ্যপান্ত, আকাশে ব্রায় যে আকাশচরী বা খেচর, তারপরে হলো আপনাদের আচারে নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ, আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক, এরপরে আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত সমন্ন, অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক। তো এরপরে আপনাদের সেকেন্ড পেজটা যেটা দেখাচ্ছে এটা একটু ছোট দেখাচ্ছে, আপনাদের একটু বড় করে দিচ্ছি। তো এখানে প্রথমে দেখুন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক, ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা, ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়, ঈষৎ আমেষ গন্ধ যার আষ্টে, উপকারের উপকার যে স্বীকার করে কৃতজ্ঞ, উপকারের উপকার যে স্বীকার করে না অকৃতজ্ঞ, উপকারের অপকার করে যে কৃতজ্ঞ, একই মাতার উদরের জাত যে সহোদর, এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ, কোনোভাবেই নির্ধারণ করা যায় না অনিবার্য, চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, জীবিত থেকেও যে মৃত জীবনামৃত, তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী, দিনে যে একবার আহার করে এক আহারি, নষ্ট হয়ে স্বভাব যার নশ্বর, নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক। এরপরে দেখুন পা থেকে মাথা পর্যন্ত আপদমস্তক, ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি, বিদেশে থাকে যে প্রবাসী, বিশ্বজনের হিতিকর বিশ্বজনীন, মৃতের মতো অবস্থা যার মুমুহুর্ষু, যা দমন করা যায় না অদম্য, যা দমন করা কষ্টকর দুর্দমনীয়, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে প্রতুৎপন্নমতি। এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয়, যার আকার কুচ্ছিত কদাকার, যা বিনা যত্নে লাভ করা গিয়েছে অযত্নলভ্য, যা বারবার দুলছে দোদুল্যমান, যা দেপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা সাধারণের মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ, যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব, যা কষ্ট করে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা অধ্যয়ন করা হয়েছে অধীত, যা জলে চরে জলচর, যা স্থলে চরে স্থলচর, যা জলে ও স্থলে চরে উভচর, যা বলা হয়নি অনুক্ত, যা কখনো নষ্ট হয় না অবিনেশ্বর, যা মর্মস্পর্শ করে মর্মস্পর্শী, যা বলার যোগ্য নয় অকথ্য, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অগাধ কুলশীল, যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা, এরপরে দেখুন যার চিন্তা করা যায় না অচিন্তনীয়, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়েছে ব্যয়বহুল, এরপরে যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ, যার বিশ্ব খ্যাতি আছে বিখ্যাত, যা অগাধ পায়নি
অনাহত, যা উদিত হয়েছে উদীয়মান, যার অন্য উপায় নেই অনন্য উপায়, যার কোনো উপায় নেই নিরুপায়। এরপরে আপনাদের চতুর্থ পৃষ্ঠা যেটা, সুবর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর, যে বস্তু থেকে উৎখাত হয়েছে উদাস্তু, যে নারী নিজের বর বরণ করে নেয় স্বয়ম্বরা, যে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যে রোগ নির্ণয় করতে হাতুরে মরে হাতুরে, যে নারীর সন্তান বাছেরা মৃত বচ্ছা, যে গাছ কোনো কাজে লাগে না আগাছা, যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাসে পরগাছা, যে পুরুষ বিয়ে করেছে, যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, যে মেয়ে বিয়ে হয়নি অনুরা, যে ক্রমাগত রোধন করেছে রোরুদ্ধমান, যে ভবিষ্যৎ চিন্তা করে না বা দেখে না অপরিণাম দর্শী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমর্ষকারী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদিত, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদশঙ্কুর, যিনি বক্তৃতা জানে পটু বাঘি, অত্যাচার সয়ে যায় সর্বস্বাহা, যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ, যে নারীর কোনো সন্তান হয় না বন্ধা, যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করে কাক বন্ধা, যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, যে রব শুনে এসেছে রবাহুত, লাভ করার ইচ্ছা লিপসা, শুভ ক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা পদুত গমন, সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন, হনন করার ইচ্ছা জিঘাংসা। তো এর পিডিএফ ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন, আমি অ্যাকসেপ্ট করে নেব পরে গুগল থেকে, আপনারা তারপরে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তো আপনারা এই কয়টি ভালো করে বাড়িতে বসে পড়ে নেবেন। তো এই ছিল আপনাদের এক কথায় প্রকাশের সাজেশন। তো এই কয়টি এক কথায় প্রকাশ আপনি যদি মুখস্থ করেন, আপনি পরীক্ষায় সব কয়টি এক কথায় প্রকাশের অ্যান্সার করতে পারবেন। তো ভিডিওটি লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।